আমরা যারা বাইক কিনি বা বাইক চালাই, তারা তাদের প্রথম পছন্দে থাকে হচ্ছে ABS, আর এরপরের পছন্দে থাকে CBS, IBS, UBS, যাই বলি না কেন। মজার বিষয় হচ্ছে একমাত্র ABSটাই হচ্ছে আপনার টাকা দিয়ে কেনাটা সার্থক, কারণ এটার মধ্যে বেশ কিছু সেন্সরের ব্যাপার থাকে, হুইল স্পিডের সাথে, ট্রান্সমিশন সিস্টেমের সাথে কিছু সেন্সর থাকে, যে সেন্সরটা কতটুকু ব্রেক ধরলে কত স্পিডে, আপনার হুইল স্পিডের সাথে কতটুকু সামনে কতটুকু ধরবে, পেছনে কতটুকু ধরবে, এটা একটা সেন্সর থাকে। আর এই সেন্সরে করে কি এটা নির্ধারণ করে যে কী পরিমাণ ব্রেকটা ধরলে আপনার চাকাটা স্লিপ কাটবে না, এবং আপনার ব্রেকটা আপনার মানে যে যতটুকু ডিস্ট্যান্সে থামানো উচিত অতটুকু ডিস্ট্যান্সে এটা থামবে। আর বাকি যেগুলো আছে, যেমন ধরেন CBS, এই CBS যে নামটা, অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, আর এই সেমটারেই আবার নাম দিছে হিরো, সেই নাম দিছে হচ্ছে IBS, অর্থাৎ ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। আবার এইটাকেই ইয়ামাহা নাম দিছে হচ্ছে UBS, অর্থাৎ ইউনিফাইড ব্রেকিং সিস্টেম। অ্যাকচুয়ালি এই সবগুলোই কিন্তু একই, জাস্ট মানে যার যার নামে সে সে একটা কপিরাইট করে নিছে আর কি। যাই হোক, তো এখন বলার উদ্দেশ্য হচ্ছে যদি আপনি টাকা দিয়ে মানে ABS কেনেন, সেই ক্ষেত্রে টাকা আপনার ভ্যালু ফর মানি, কিন্তু যদি আপনি কেনেন এই CBS, UBS, IBS, এইটা দেখে যদি আপনি তাকে টাকা বেশি দেন, আপনি হয়তো যে কোনো শোরুমে গেলে আপনারা খেয়াল করবেন যে যদি আপনার বাইকে যদি CBS, ABS, IBS, সরি IBS না, UBS যেটাই থাকুক না কেন, আপনার কাছ থেকে কিন্তু যেটা কিনা CBS আছে বা IBS আছে সেইটার দাম, আর যেটার মধ্যে কিনা CBS, IBS নাই সেইটার দামের সাথে কম বেশি আপনার 10-15,000 টাকার ডিফার, অর্থাৎ দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়। এক মানে ওই সেম বাইকেই যদি আপনি CBS বা IBS নেন, সেই ক্ষেত্রে আপনাকে বাড়তি খরচ করতে হবে 10-15,000 টাকা। ভাই এখন ঘটনা হইতেছে এইটা পুরাটাই একটা ভুয়া জিনিস, কারণ আপনারা যদি একটু শোরুমে যান বা যারা এখন CBS বা IBS এর যারা বাইক চালাচ্ছেন তারা একটু তার বাইকটাকে একটু খেয়াল করে দেখেন যে এর মধ্যে না কোনো সেন্সর আছে, না কোনো হুইল স্পিডের সাথে কোনো কানেকশন আছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, জাস্ট শুধু সামনের ব্রেকে যেমন আমরা এক মানে সামনের ব্রেকের ব্রেক লিভারটা যেমন আমি ব্রেকটা ধরি, ঠিক এরকম সামনের ব্রেকের মতোই আরেকটা ছোট একটা এই আমরা বলি কি তার, ব্রেকের যে কর্ড যাই বলেন না কেন, তো এইটা আরেকটা এই সামনের চাকার থেকে নিয়ে তারা আমাদের এই যে আমাদের ডান পায়ে যে লিভারটা আছে পিছনের ব্রেকের, এইটার সাথে এসে তারা এটাকে জয়েন দিয়ে দেয়। এতে যেটা হয় যে যখন আপনি আপনার পায়ের ব্রেক, অর্থাৎ পেছনের ব্রেক যখন আপনি চাপ দিবেন, তখন আপনার পেছনের ব্রেক তো ধরবেই, কিন্তু সাথে যেহেতু ওই যে সামনের ব্রেকের তারটা এটার সাথে অ্যাড করা আছে একটা বাড়তি তার, সেজন্য ওই হিসেবে ওই তারের টান খেয়ে কী করবে, সামনের চাকাটার মধ্যেও আপনার ব্রেকটা ধরবে। এটার মধ্যে এমন কোনো মেকানিজম নাই যে যার জন্য আপনি 15,000 টাকা, 10,000 টাকা আপনাকে বেশি খরচ করতে হবে। সবচাইতে ভালো হচ্ছে যদি আপনি দুইটা ব্রেক একসাথে ধরার অভ্যাস করতে পারেন, যদি আপনার দুইটা ব্রেক ধরার অভ্যাস থাকে একসাথে, সামনে পেছনের ধরার অভ্যাস করেন, বরঞ্চ সেই ক্ষেত্রে আপনি আরও ভালো ব্রেকিং পারফরমেন্স পাবেন, এবং আপনি আপনার আন্দাজ মতো আপনি ব্রেকটাকে আপনি আরও ভালোভাবে ধরতে পারবেন এবং আপনার ব্রেকটাও ভালো থাকবে। শুধু শুধু এই যে একটা মানে CBS, IBS, UBS নাম দিয়ে একটা বাড়তি টাকা নেওয়ার একটা প্রচেষ্টা, আমি বলবো না যে আসলে প্রচেষ্টা, বাস তারা দিয়ে রাখছে আমরা খাচ্ছি আর কি, অথচ যারা কিনা দুই ব্রেক একসাথে ধরতে পারেন বা দুই ব্রেক একসাথে ধরার যাদের অভ্যাস আছে সামনে পেছনে একসাথে, যেমন এখন আমি এই যে এই ভাঙাচোরা রাস্তায় চালাচ্ছি, আমি কিন্তু আমার দুইটা ব্রেকই একসাথে ধরতেছি, যদিও এটাতে IBS মানে ABS আছে, সিঙ্গেল চ্যানেল ABS,
কিন্তু ধরেন তারপরেও আমি কিন্তু দুইটা ব্রেক একসাথে ধরি। আমি যখন স্কুটার চালাই তখন আপনারা হয়তো খেয়াল করবেন যে সব সময় কিন্তু আমার বাম হাতে এবং ডান হাতের দুইটা তিনটে আঙ্গুল কিন্তু আমার ব্রেক লিভারের উপরে কিন্তু দেয়া থাকে, কারণ যে কোনো সময় আমার ব্রেক ধরা লাগতে পারে। কিন্তু আমি সব সময় চেষ্টা করি আস্তে চালাই বা জোরে চালাই, যেভাবেই চালাই না কেন আমি দুইটা ব্রেক সব সময় একসাথে ধরার চেষ্টা করি। এতে আমার IBS UBS CBS কিছুই লাগে না। এখন আপনারা যারা এই CBS বা IBS UBS এই নাম দেখেই একেবারে মানে ভাবলেন যে ও এটা তো একবারে পেয়ে গেছি CBS কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, আসলে এই সেম জিনিসটাই আপনি যদি দুইটা ব্রেক একসাথে ধরেন সেই ক্ষেত্রে আপনি এমনিতেই পেয়ে যাচ্ছেন, অটোমেটিক এটা আপনার মধ্যে আয়ত্তই হয়ে যাবে। কিন্তু যদি আপনি ওইটা নেন, আপনার 10,000 টাকা বা 12,000 টাকা আপনি বেশি দিলেন কিন্তু কী পাইলেন? কিছুই পাইলেন না, জাস্ট একটা তারের দাম 10,000 টাকা, এটা কোনো জিনিস হয়? তো অ্যাকচুয়ালি CBS UBS IBS এগুলো কোনো কাজেরই না। যাদের দুইটা ব্রেক একসাথে ধরার অভ্যাস আছে তাদের এটা জীবনও লাগবে না। যাদের এমন যে ঠিক আছে সে নতুন চালাচ্ছে সে দুইটা ব্রেক একসাথে ধরতে পারে না, সেক্ষেত্রে আমি মনে করি যে তার CBS IBS U3S UBS নেওয়ার কোনো যুক্তি নাই। কারণ আপনি যখন ওইটার উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনি আপনার যে সাধারণ রিফ্লেকশনে আপনি যে সামনের ব্রেক পেছনের ব্রেক একসাথে ধরবেন, আপনি ব্রেকিং সিস্টেমটা আপনি আপনার আন্দাজ উপায়ে আপনি ব্রেক ধরবেন, এটা কিন্তু তখন আর আপনি করবেন না। আপনি করবেন কি, আপনি ওইটার উপরে ডিপেন্ডেন্ট থাকবেন আর যে সামনে পিছনে ব্রেকটা একসাথে ধরতেই আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই IBS UBS মানে যেটাই বলছি না কেন বারবার সবগুলো নামই বলতে হইতেছে, তো এগুলার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সেন্সর নাই, কোনো ধরনের কোনো টেকনিক্যাল কোনো মানে জাস্ট টেকনিক্যাল বিষয় বলতে ইলেকট্রিক্যাল কোনো বিষয় নাই এইখানে, এখানে কোনো সেন্সরের বিষয় নাই। আর এইটা আপনার ABS এ যেমন আপনার একটা ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ আপনার হুইল স্পিডের সাথে একটা মানে সংকেত পাঠায়, ইনফরমেশন সবসময় গ্যাদার করতে থাকে মানে বা সে সবসময় ইনফরমেশন পাঠাতে থাকে এবং সেই অনুযায়ী আপনার ABSটা কাজ করে, কিন্তু এইখানে কিন্তু আপনার হুইল স্পিডের সাথে আপনার গিয়ারের সাথে আপনার গিয়ার রেশিওর সাথে কিন্তু এই ট্রান্সমিশনের সিস্টেমের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। সো এটা জাস্ট আপনারা শুধু আমি আরেকবার বলবো যে আপনারা জাস্ট আপনার যে কোনো CBS IBS এর আপনি দেখেন যেগুলোর মধ্যে আছে, দেখবেন সামনের যে আপনি ব্রেক ধরেন এই ব্রেকের সাথে দুইটা তার আছে, মানে স্পিডোমিটারের যে তার আছে সেটা ছাড়া দুইটা তার আছে, একটা হচ্ছে আপনার সামনের ব্রেক লিভারের সাথে আর আরেকটা হচ্ছে যে ওইটা আপনার সামনে থেকে ওইটা টেনে নিয়ে সে পেছনে জাস্ট আপনার পায়ে যে আপনার পায়ের ব্রেকটা আছে সেই ব্রেক লিভারের সাথে সেটাকে জয়েন দিয়ে দিছে, বাস আর কিচ্ছু না, আর কিচ্ছু না, শুধু এই একটা তারের জন্য তার টানছে, এটার জন্যই এখন মনে করেন যে তাকে 10-12,000 টাকা বেশি দাও। তার চেয়ে বরং আপনি দুইটা ব্রেক একসাথে ধরার অভ্যাস করেন, আপনার জীবনেও CBS লাগবে না, IBSও লাগবে না, UBSও লাগবে না। আর এইটা অনেকে মনে করে যে CBS এর থেকে IBS ভালো বা IBS এর থেকে CBS ভালো অথবা ইয়ামাহার UBS আরও ভালো, আসলে এইটা কোনোটাই কিছু না, কারণ এই সবগুলো একই জিনিস, যার যার নামে শুধু এটা পেটেন্ট করানো আছে যাতে একজন আরেকজনের নামটা ব্যবহার করতে না পারে, এছাড়া বাড়তি কিছুই না। যার যার কোম্পানি ভেদে সে ওই রকম একটা নাম দিয়ে নিছে যাতে একজন আরেকজনের কাছে কপিরাইট মামলা না খায়, পেটেন্ট মামলা না খায়, এই জন্য বাকি সব কিছুই একই। তো আমি জানি না আসলে আমি মূল বিষয়টা বুঝাতে পারছি কিনা আপনাদেরকে। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্যটাই ছিল এটা যে আসলে UBS CBS IBS এইটা নাম দেখেই আপনারা হুড়মুড়ায় পড়েন না, যদি টাকা বেশি খরচ করে কিনতেই হয় সেই ক্ষেত্রে ABS কেনেন, সেইটা বরঞ্চ আরও ভালো, কিন্তু CBS ABS এর জন্য আপনি বাড়তি টাকা খরচ করার কোনো মানে নাই। আপনি সামনে পেছনের ব্রেক একসাথে ধরার অভ্যাস করেন, ওইটা আপনার লাগবেই না। তো এই ছিল হচ্ছে আমার মূল বক্তব্য, তারপরও যদি কারো আরও কিছু কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর যদি কারো এই বিষয়ে কিছু বলার থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই বলেন যে আমি কোন ভিডিও দিয়ে মানে কোন অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করি,
আর সেটা হচ্ছে S8 Pro দিয়ে ভিডিও করি, আর আমি এক এক সময় এক এক ধরনের মাউন্ট করি। আর এই মুহূর্তে আমি মাউন্ট করছি আমার হাফ ফেজ হেলমেট যেটা আছে এটাতে। অনেকেই জানেন না যে হাফ ফেজ হেলমেটে কীভাবে মাউন্ট করতে হয়, কারণ হাফ ফেজ হেলমেটে মাউন্ট করলে যেটা সবচেয়ে বড় সুবিধা পাওয়া যায় যে আপনার ভিউটা অনেক পাওয়া যায়, কিন্তু যেটা আপনার হেলমেট মানে ফুল ফেজ হেলমেটে আপনি পাবেন না, মানে যদি একমাত্র গোপ্রো ইউজ করলে, যেহেতু ওটাতে আলট্রা ওয়াইড আছে ওইটাতে পাবেন আর চেস্ট মাউন্টে পাবেন। বাট আপনি যদি হাফ ফেজ হেলমেটে মাউন্ট করতে পারেন সেক্ষেত্রে ভিউটা অনেক সুন্দর এবং বড় পাবেন। তো সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ, যে হাফ ফেজ হেলমেটে কীভাবে আপনারা ভিডিও মাউন্ট মানে অ্যাকশন ক্যামেরা মাউন্ট করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।